আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আজ শোকাবহ 15 আগস্ট, জাতীয় শোক দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কলঙ্কিত দিন। কাল পরিক্রমায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচারের রায় কার্যকর হয়, পালিয়ে থাকা ঘাতকদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও আছে চলমান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু বাঙালির অবিসংবাদিত নেতা, পদ্মা মেঘনা গৌরী যমুনা অববাহিকার চিরঞ্জীব নাম, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিশ্ব মানচিত্রে সার্বভৌম লাল সবুজ ভূখণ্ডের স্থপতি। যুদ্ধ বিধ্বস্ত সদ্যজাত দেশ গড়তে বঙ্গবন্ধু নিজেকে স্বাধীনতার মূল মন্ত্র অর্থনৈতিক মুক্তির পরিকল্পনা বাস্তবায়নে উৎসর্গ করেন। তখনই শুরু হয় দেশি বিদেশি ষড়যন্ত্র। দীর্ঘ পরিকল্পনার নীল নকশা অনুযায়ী 75-এর 15 আগস্ট মধ্যরাতে আঘাত হানে বিপথগামী সেনা সদস্যদের খুনিচক্র। রক্তাক্ত হয় ধানমন্ডি 32 নম্বর। সিঁড়িতে নিথর পড়ে থাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান ও স্বাধীন বাংলাদেশ। নৃশংস ওই হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, দুই পুত্রবধূ, একমাত্র ভাই শেখ আবু নাসের। বঙ্গবন্ধুর আদরের সন্তান ছোট্ট শিশু রাসেলও ছাড় পায়নি। একই রাতে বঙ্গবন্ধুর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে স্বজনদেরও খুঁজে খুঁজে হত্যা করা হয়। ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে রুদ্ধ করা হয় বিচারের পথ। খুনিদের পুনর্বাসন করেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সবজান্তা সামরিক শাসক জিয়া। এরপরও থামেনি ঘাতক দেশ বিরোধীরা। 1977 সালে জেনারেল জিয়া সামরিক আদেশে 1972 সালের সংবিধানের প্রস্তাবনা থেকে রাষ্ট্রের চার মূলনীতি পরিবর্তন করেন। এই হত্যাকাণ্ডের পর জিয়ারহমান সাহেব ক্ষমতায় এসে ইন্ডেমনিটি অ্যাক্ট বিল সংসদে পাশ করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচারের কার্য রুদ্ধ করলেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করলেন এবং এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি সেই সমস্ত ব্যক্তিত্বদের নিয়ে সরকার গঠন, রাজনৈতিক দল গঠন করলেন। এবং জিয়াউর রহমান রাষ্ট্রীয় 4টি যে স্তম্ভকে বাতিল করে দিল এবং পাকিস্তানি ভাবধারায় সে রাষ্ট্র পরিচালনা করতে শুরু করলো। তার মানে কি? তার মানে বঙ্গবন্ধু হত্যা করে বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করেছে। বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো খুনিদের সর্বোচ্চ শাস্তি হয়েছে। নেপথ্যের খলনায়কদের মুখোশ উন্মোচন এখনো বাকি। এই যারা নেপথ্য নায়ক, যারা মূল কারিগর, তাদের ব্যাপারে তদন্ত হওয়া উচিত এবং জনসমক্ষে তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। একটা কমিশন গঠন করা হোক, সেই কমিশন তদন্ত করুক, দেখেন যে এটা বিরাট গ্যাং ছিল যারা বঙ্গবন্ধুকে হত্যা এবং আমার স্বাধীনতাকে, বঙ্গবন্ধুকে হত্যা মানে স্বাধীনতা হত্যা, বঙ্গবন্ধু জন্ম না হলে তো আজও আমরা স্বাধীন থাকতাম না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যে নেতা গিয়েছেন বাঙালির জয়গান, সে বাংলার আকাশে বাতাসে মিশে মৃত্যুহীন মহাপ্রাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।